হ্যালো ইবরান এক্সাম টুইটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম তোমাদের বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লুবি তোমাদের কিন্তু দুটো পরীক্ষার সিলেবাস এবং সেই সঙ্গে কিন্তু এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে ঠিক আছে তোমাদেরকে অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করার জন্য ডাব্লুবি পিএসসি ডট ডট ইন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর তোমরা হোয়াটস নিয়ে মধ্যে এখানে ভিউয়ালে ট্যাপ করে নেবে সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর ওয়ানে এটি কিন্তু আইসিডিএসের রেজাল্ট পাবলিশ হয়েছিল যার আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমাদের এখানে দেখতে হবে দুই এবং তিন নম্বরে স্কিম অ্যান্ড সিলেবাস দুটোই আছে এই দুটো তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে প্রথমেই যে তোমাদের রেজাল্টের সরি সিলেবাসটা দেওয়া হয়েছে তাহলে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ল ফর জেনারেল ডিগ্রি কলেজেস এর কিন্তু সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে তোমাদের তেরোই ডিসেম্বর তোমাদের পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের পরীক্ষাটা চলবে এমসি কিউ কোশ্চেন হবে একশো নাম্বারের থাকবে এবং এখানে বলা হয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে তারপর তোমাদের বলা হচ্ছে যে সিলেবাসের মধ্যে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এই এই সমস্ত সিলেবাসগুলো তোমাদের থাকবে ঠিক আছে এই পিডিএফগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে তারপর যেটি তোমাদের বেরিয়েছে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তারপর তোমাদের যে সিলেবাসটি বেরিয়েছে তা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন উর্দু এর সিলেবাসটা দেওয়া হয়েছে এটিও তেরোই ডিসেম্বর তোমাদের পরীক্ষাটা হবে এক ঘন্টা তিরিশ মিনিট এমসিকিউ কোশ্চেন একশো নাম্বারের ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং ঠিক আছে এবং সিলেবাস আগের মতোই এখানে সেম দেওয়া হয়েছে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং ঠিক আছে তোমরা এই দুটো পিডিএফ ডাউনলোড করে নাও এই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছিল ঠিক আছে আমরা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমরা যারা পাস করেছিল তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি বেলাইকানের অন নোটিফিকেশন অন করে দেবেন কারণ পরবর্তীকালে যে সমস্ত চাইড রিলেটেড এবং এডুকেশনমূলক ভিডিওগুলো আসবে তার কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে